বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও এবং মণিপুর ইস্যু সহ একাধিক কর্মসূচি নিয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে বৈঠক করল আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর, বুধবার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিকবরাই, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মৃদুল গোস্বামী এবং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জিত ধর সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, 21 জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে ব্লক স্তরে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের নির্দেশ দিয়েছিলেন। এরপর রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বৃহস্পতিবার আলিপুরদুয়ারেও ওই কর্মসূচি গ্রহণ করা হয়। যদিও এদিন মণিপুর ইস্যু নিয়েও বৃহস্পতিবার আলিপুরদুয়ারে শান্তিপূর্ণভাবে ক্যান্ডেল মিছিল বের করা হয় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তবে দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের তরফে হাই প্রোফাইল মিটিং এর পর কি কি সিদ্ধান্ত উঠে আসে সেটাই এখন দেখার। যে বাড়ি ঘেরাও আপনাদের যে একটা আদেশ রয়েছে, এটা ব্লক ভিত্তিক হবে এবং স্পেসিফিক হিসাবে আমরা পরে আপনাদেরকে জানিয়ে দেবো। ব্লক ভিত্তিক হবে, 5 তারিখ যে কর্মসূচি, 5 তারিখে কর্মসূচি। নতুনত্ব কি থাকবে সেই দিন? যেটা আছে, যে ইনস্ট্রাকশন আমাদের আছে কি 100 মিটার ডিস্টেন্সে প্রোগ্রাম করা এবং শান্তিপূর্বক করা, এটাই আমাদের একটাই আন্দোলন। 100 দিনের টাকা বাংলা পায় নাই, অ্যাপ্রক্সিমেটলি 7,000 কোটি টাকা, যে টাকা আমাদের টাকা, বাংলার টাকা, তাইতে কেন্দ্র নিয়ে গেছে কোনো একটা স্কিমের মাধ্যমে। 100 দিনের টাকা যদি আমরা পাই তাহলে এটা আটকানোর কী আছে? 9-9টা সংস্থা এসে ইন্সপেকশন করলো, ভেরিফিকেশন করলো, অডিট করলো, একটা ফল্ট পায় নাই। এই টাকা আটকায় রাখার অধিকার কেন্দ্র সরকারকে কে দিয়েছে এর বিরুদ্ধে? এবং বিজেপির বিধায়ক, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিরা এই টাকা আটকানোর জন্য যা করার ওটা করেছে, তার জন্য ওদের কাছে আমরা কোশ্চেন করবো কি কেন তোমরা বাড়ির টাকা আটকাইছো। সেটা কি শুধুমাত্র বিধায়ক এবং সাংসদদের বাড়ির সামনেই হবে নাকি নেতাদের? স্পেসিফিক হিসাবে ব্লক ভিত্তিক কর্মসূচি আছে, পুরোপুরি ডিটেলস হয়ে গেলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমি বললাম ব্লক ভিত্তিক, বিধায়ক তো আসবে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা আছে, ইম্পর্টেন্স লিডারশিপ আছে, এবং বিধায়ক হবেই, বাকি নেতাদেরও হতে পারে। আমি আপনাদেরকে ডিটেলস দিয়ে দেবো। বলছি, নেতারা কি তাহলে কি বাড়ি থেকে একদমই বেরোতে পারবে না? এরকম আমরা আলাদাভাবে কোনো কাজ করবো না, যে ইনস্ট্রাকশন আছে ওই ইনস্ট্রাকশনই করবো। আমরা শান্তিপূর্বক প্রোগ্রাম করবো, মানুষের কাছে মেসেজ যাক, 7,000 কোটি টাকা, পুরো বাংলার টাকা, 100 দিনের টাকা আটকাইছে। আলিপুরদুয়ার জেলাতে 492 কোটি টাকা, এই টাকা কেউ 25 দিন কাজ করেছে, কেউ 30 দিন করেছে, কেউ 35 দিন করেছে, কেউ 50 দিন করেছে, কে রোকেছে? এই টাকা রোকেছে দিল্লির কেন্দ্র সরকার। জিএসটিতে যে ট্যাক্স বাংলা থেকে ডিডাকশন হয়, এই ট্যাক্স কালেকশন করে দিল্লি সরকার নিয়ে যাচ্ছে, কিন্তু 100 দিনের টাকা আমরা পাচ্ছি না, বাড়ির টাকা আমরা পাচ্ছি না, কেন পাবো না? 1.5 বছর কমপ্লিট হয়ে গেছে, 100 দিনের টাকা আটকাই দিয়েছে, এমজি এনার্জিয়েশন বিল, কাজের টাকা আটকাই দিয়েছে, তার জন্য প্রতিবাদ। বলছি, মণিপুর ইস্যুতে আপনারা কী করবেন? মণিপুর ইস্যু আমাদের ক্যান্ডেল মিছিল আছে, শান্তিপূর্বক আমরা মণিপুরকে নিয়ে ক্যান্ডেল মিছিল করবো। বিজেপির শাসিত রাজ্য মণিপুর যেভাবে আগ জ্বলতেছে, এবং একজন না অনেকেই আদিবাসী মহিলাদের উপরে যে অত্যাচার এবং যে নোংরা পলিটিক্স বিজেপি করেছে, এর প্রতিবাদে আমরা একটা শান্তি মিছিল করব, ক্যান্ডেল মিছিল করব এবং স্টেট কর্নার প্রোগ্রাম করব, এটা কালকে আছে। বিজেপি বলেছে যে আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।